আজকে কুচিয়া মাছ রান্না হবে, আমি করবো না, বৌমা করবে। কুচিয়া মাছ খুব উপকারী, যাদের রক্ত শূন্যতা তাদের পক্ষেও ভালো, যাদের অশ্বের দোষ আছে এই রোগীদের পক্ষেও খুব ভালো। আজকে কুচিয়া মাছের ঝোল রান্না করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মাছটা একদম ছাই ছাড়া ধরাই যায় না, এত পিছলা মাছটা। এই মাছটা কাটার একটা পদ্ধতি আছে, এই আমি কীভাবে কাটি আপনারা দেখেন। এই যে পাতলা চামড়াটা, এটা হালকা করে কেটে নিতে হবে উপর থেকে। পাতলা চামড়াটা প্রথমে ছাড়াই নিতে হবে। চামড়াটা হালকা করে কেটে নেওয়ার পর এর চামড়াটা একদম টাইনে তুলতে হবে একবারে। আমি কেমন করে তুলি দেখেন, এই যে অল্প অল্প করে আগে ছাড়াই নিতে লাগবে। এই যে এই চামড়াটা আমি চারপাশ থেকে ছাড়াই নিছি, এবার গোটাটা টাইনে তুলব। এই দেখেন চামড়াটা আমি একদম আলাদা করে তুলে নিয়েছি। এবার মাছটা ধুয়ে কেটে নিব, আমি ধুয়ে নিয়ে আসলাম, এবার কেটে নিব। এই যে এই মাছের মাথাটা, এটা আমরা খাই না, এটা ফেলে দিতে হয়। এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি আমি। এই দেখেন এই মাছে প্রচুর রক্ত থাকে। মাছটার জন্য এই দুইটা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিব। এবার আমি মশলাগুলো করে নিব, পেঁয়াজ রসুন আদা জিরা সবই অল্প অল্প করে বেটে নিব। মাছটা আবার ধুয়ে নিয়ে আসলাম, এবার মাছটা মাখব।
প্রথমে আলুগুলো দিয়ে দিই। প্রথমে দিব পেঁয়াজ কুচি, রসুন, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার হলুদ, বাটা মশলা, জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা। এবার সরষের তেল দিয়ে মাখবো। এবার আমি ফোড়নটা দিব জিরা আর তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে। এবার মাছটা দিয়ে দিব। ভালো করে কিছুক্ষণ মাছটাকে কষাই দিব। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য, তাহলে আলুটাও ভালো সিদ্ধ হবে আর মাছটাও ভালো সিদ্ধ হবে। হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিই। এই গরম মশলাটুক দিব, গরম মশলাটুক দিয়েই নামাই নিব। হয়ে গেছে, এবার নামাই নিই। এই যে এইভাবে কুচিয়া মাছটা রান্না করলে খেতে খুব ভালো লাগে।